আমেরিকালৈ ভয় হামাসৰ। যুদ্ধত আমেরিকার প্রবেশের পেছতেই প্রস্তমান হামাস, মুকলি করে দিলে দুই আমেরিকান পণবন্দীক। এক্স হ্যান্ডেলত রাষ্ট্রপতি জো বাইডেনের বিশেষ পোস্ট। ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধর আজি 15 দিন। এই 15 দিন যুদ্ধ বিধ্বস্ত হয়ে পড়েছে দুইখন রাষ্ট্র। আক্রমণ প্রত্যাক্রমণত দুইখন রাষ্ট্রের 4,000তকৈ অধিক লোকের মৃত্যু হয়েছে। বর্তমানও অব্যাহত আছে এই দুই যুদ্ধর আক্রমণ প্রত্যাক্রমণ, কিন্তু তার মাজতেই একগোট হয়েছে এফালে ইসলামিক রাষ্ট্র আর আনফালে অন্যান্য দেশ। কিন্তু তার মাজতেই আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে ইসরায়েল ভ্রমণ করেছিল। ইসরায়েলক পূর্ণ সমর্থন করে হামাস উগ্রপন্থী সংগঠনক তীব্র সমালোচনা করেছিল আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে। উল্লেখ্য যে হামাস উগ্রপন্থীর হাতত ইসরায়েলের 200ও অধিক লোক পণবন্দী হয়ে আছে, তার মাজত আছিল দুই আমেরিকান। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের ইসরায়েল ভ্রমণের পিছতেই এতিয়া মুকলি করে দিছে আমেরিকার দুই পণবন্দীক। এক অর্থত আমেরিকালৈ ভয় করেছে নাকি হামাসে? আমেরিকালৈ ভয় করিয়েছেন এতিয়া হামাসে দুই আমেরিকান পণবন্দীক মুকলি করে দিবলৈ বাধ্য হয়ে পড়েছে। হয়তো যিকোনো সময়ত সংঘটিত হব পারে ভয়াবহ ঘটনা। উল্লেখ্য যে তুঙ্গত উঠিছে হামাস আর ইসরায়েলের এই যুদ্ধ। দিন বাগরিছে মানেই অধিক তীব্রতর হয়ে উঠিছে এই যুদ্ধ। ইতিমধ্যেই যুদ্ধ বিধ্বস্ত গাজাত ক্রমাৎ শোচনীয় হয়ে পড়েছে পরিস্থিতি। ইসরায়েলের ধারাবাহিক বোমা বর্ষণত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। আর ইয়ার মাজতেই আমেরিকা, ব্রিটেন আর ভারতবর্ষের দরে অন্যান্য বহুকেইখন দেশে ইসরায়েলক পূর্ণ সমর্থন আগবাইছে। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে ইসরায়েল ভ্রমণ করার পিছতেই এনেদরে এতিয়া হামাসে যেন প্রস্তমান হয়ে পড়েছে ভয়ত, আর ভয়ত কপি এনেদরে আমেরিকার দুই পণবন্দীক মুকলি করে দিবলৈ বাধ্য হয়ে পড়েছে হামাস। নিউজ ডেস্ক এন্ড ভিডিওস। আমেরিকালৈ ভয় হামাসৰ। যুদ্ধত আমেরিকার প্রবেশের পেছতেই প্রস্তমান হামাস, মুকলি করে দিলে দুই আমেরিকান পণবন্দীক। এক্স হ্যান্ডেলত রাষ্ট্রপতি জো বাইডেনের বিশেষ পোস্ট। ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধর আজি 15 দিন। এই 15 দিন যুদ্ধ বিধ্বস্ত হয়ে পড়েছে দুইখন রাষ্ট্র। আক্রমণ প্রত্যাক্রমণত দুইখন রাষ্ট্রের 4,000তকৈ অধিক লোকের মৃত্যু হয়েছে। বর্তমানও অব্যাহত আছে এই দুই যুদ্ধর আক্রমণ প্রত্যাক্রমণ, কিন্তু তার মাজতেই একগোট হয়েছে এফালে ইসলামিক রাষ্ট্র আর আনফালে অন্যান্য দেশ। কিন্তু তার মাজতেই আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে ইসরায়েল ভ্রমণ করেছিল। ইসরায়েলক পূর্ণ সমর্থন করে হামাস উগ্রপন্থী সংগঠনক তীব্র সমালোচনা করেছিল আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে। উল্লেখ্য যে হামাস উগ্রপন্থীর হাতত ইসরায়েলের 200ও অধিক লোক পণবন্দী হয়ে আছে, তার মাজত আছিল দুই আমেরিকান। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের ইসরায়েল ভ্রমণের পিছতেই এতিয়া মুকলি করে দিছে আমেরিকার দুই পণবন্দীক। এক অর্থত আমেরিকালৈ ভয় করেছে নাকি হামাসে? আমেরিকালৈ ভয় করিয়েছেন এতিয়া হামাসে দুই আমেরিকান পণবন্দীক মুকলি করে দিবলৈ বাধ্য হয়ে পড়েছে। হয়তো যিকোনো সময়ত সংঘটিত হব পারে ভয়াবহ ঘটনা। উল্লেখ্য যে তুঙ্গত উঠিছে হামাস আর ইসরায়েলের এই যুদ্ধ। দিন বাগরিছে মানেই অধিক তীব্রতর হয়ে উঠিছে এই যুদ্ধ। ইতিমধ্যেই যুদ্ধ বিধ্বস্ত গাজাত ক্রমাৎ শোচনীয় হয়ে পড়েছে পরিস্থিতি। ইসরায়েলের ধারাবাহিক বোমা বর্ষণত প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। আর ইয়ার মাজতেই আমেরিকা, ব্রিটেন আর ভারতবর্ষের দরে অন্যান্য বহুকেইখন দেশে ইসরায়েলক পূর্ণ সমর্থন আগবাইছে। আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনে ইসরায়েল ভ্রমণ করার পিছতেই এনেদরে এতিয়া হামাসে যেন প্রস্তমান হয়ে পড়েছে ভয়ত,
আৰু ভয়ত কপি এনেদৰে আমেৰিকাৰ দুই পণবন্দীক মুকলি কৰি দিবলৈ বাধ্য হৈ পৰিছে হামাস। নিউজ ডেস্ক এনবি নিউজ।